নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা কচুরির রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে অনেক রকমের পুরি হচ্ছে বানিয়ে থাকি, আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা নতুন অন্য রকম হচ্ছে পুরি হচ্ছে শেয়ার করব, যেটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। তো পুরি বানাতে যা পুরি বানানোর সময় অনেকেই কিন্তু অনেক সমস্যা হচ্ছে ফেস করেন, তো সমস্ত সমস্যার সমাধান হিসেবে কিন্তু আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ অবধি হচ্ছে দেখবেন। আজকের হচ্ছে রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, এবং বন্ধুরা এখানে কিন্তু একদম ফ্রেশ হচ্ছে কচি মটরশুঁটি নেওয়ার চেষ্টা করবেন। যদি শুকনো হয়ে যায় বা একটু মানে বয়স হয়ে যায় যেগুলোকে বলে আর কি, এরকম মটরশুঁটি হলে কিন্তু এই পুরিটার টেস্ট অতটাও ভালো আসবে না, সেই জন্য চেষ্টা করবেন কচি মটরশুঁটি নেওয়ার বন্ধুরা। আর দেখুন মটরশুঁটিগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো আদা। আদা হচ্ছে দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো, অবশ্যই কিন্তু চিনিটা যে যার পছন্দ মতোই দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে লাস্ট একটা উপাদান দেবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে দেখুন দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে এবারে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা সুন্দর হচ্ছে, স্মুথ হচ্ছে পেস্ট বানানো হয়ে গেল। তো বন্ধুরা যাদের বাড়িতে কিন্তু এই মিক্সার নেই তারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। এটাকে কিন্তু আপনারা হালকা থেঁতো করে নিয়ে তারপরে কিন্তু সিলবাটাতেও বেটে কিন্তু এটা পেস্ট বানিয়ে ফেলতে পারবেন, সেক্ষেত্রে আলাদা আলাদা সমস্ত রকম বেটে নিয়ে মিক্সড করে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে হচ্ছে টোটাল এই বড় কাপটার পরিমাপে নিয়ে নিলাম, দেড় কাপের একটু বেশি নিয়েছি, পুরোপুরি দু কাপ নয়, দু কাপের থেকে কিছুটা কম রয়েছে। তো প্রায় হচ্ছে দেড় কাপের থেকে একটু বেশি ময়দার নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে তিন চামচের মতো দেব, আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। পুরিটা বানানোর জন্য কিন্তু খুব ভালো করে একটু বেশি করে ময়াম দিতে হবে। দেখুন বন্ধুরা যখন হচ্ছে আপনার এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে, হাতের মধ্যে মুঠো হয়ে যাবে, তখন বুঝে যাবেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা হচ্ছে থাসা বানিয়ে নেব। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে বানাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা জলের প্রয়োজন। দেখুন এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে ঘি হচ্ছে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব, আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে রাখতে পারেন। দেখুন আমি ভালো করে ঘিটা মাখিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। এবারে চলুন হচ্ছে পুরটা রেডি করে ফেলি। পুরটা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ঘি, আপনারা যদি ঘি পছন্দ না করেন সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে এই পুরির টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে বন্ধুরা, অবশ্যই একবার ঘি ট্রাই করে দেখতে পারেন। দেখুন ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এই পর্যায়ে হাফ চামচ বা এক চামচের মতো হিং ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে হিং ব্যবহার করলাম না, সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা। দিয়ে দেখুন খুব ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু এটা একদম ড্রাই করে নিতে হবে, মানে একদম শুকনো শুকনো বানিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটু জল না থাকে। যদি জল ভাব থেকে যায় তাহলে কিন্তু পুরি হচ্ছে বেলতে খুব সমস্যা হবে, তো সেই জন্য কিন্তু এটাকে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে একদম ড্রাই করে নেব। দেখতেই পাবেন ড্রাই হলে কোড়া থেকে একদম ছেড়ে ছেড়ে যাবে। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এই প্রসেসটা কিন্তু করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মটরশুঁটির এই পুরের কালারটা বদলে যাবে। তো সেই জন্য বন্ধুরা একটু খেয়াল রাখবেন, যদি হাই ফ্লেমে দিয়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু কালার বদলে যাবে, সেক্ষেত্রে পুরিগুলোর কালার একদম ভালো আসবে না। তো সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই দেখুন আমি এটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, এবং এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়া থেকে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে দেখুন হচ্ছে আমি খুব পাতলা করে খেলিয়ে দিয়েছিলাম এবং এটা একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি 30 মিনিট পরে হচ্ছে ময়দাটাকেও হচ্ছে খুলে নিয়েছি এবং এটাকে দেখুন আরও একবার খুব ভালো করে আমি থেসে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা এটাকে খুব ভালো করে থাসতে হবে, তবেই কিন্তু পুরিটা আরও হচ্ছে সুন্দরভাবে ফুলবে এবং খেতেও কিন্তু আরও ভালো হবে। এবং এখান থেকে দেখুন আমি ছোট ছোট হচ্ছে লুচির থেকে একটু বড় সাইজের করে লেগচি কেটে নিয়েছি এবং সেগুলোকে খুব ভালো করে গোল করে নিয়েছি। তারপরে একটা খুরুতি বানিয়ে নিচ্ছি, যেমন আমরা পুলি পিঠেতে বানাই। দেখুন ঠিক এভাবে হচ্ছে আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। খুরুতিগুলো বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটির পুর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পুরটা কিন্তু একদম ড্রাই হয়ে রয়েছে, তো এই পুরটা আমি হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ভরে দিচ্ছি। আর খুরুতিটা কিন্তু আমি একদম পাতলা করিনি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, সাদা খুরুতির মধ্যে হচ্ছে সবুজ পুর ভরা, দেখেই কিন্তু হচ্ছে এর প্রতি ভালোবাসা জেগে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা এই পুরিটা কিন্তু একবার হলেও এই শীতকালটা একদম শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখুন মুখটা আমি খুব ভালোভাবে সিল করে দিয়েছি এবং বন্ধুরা আমি এখানে হচ্ছে সমস্ত পুরিগুলো কিন্তু একই প্রসেসেই বানাবো। এবং যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন কত সহজেই কিন্তু এই পুরিগুলো আমি হচ্ছে মুখগুলো খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। যারা প্রথমবার এরকম পুরি বানাবেন পুর ভরে, তারাও কিন্তু খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি মুখগুলোকে হচ্ছে একদম সিল করে নিচ্ছি আর একইভাবে সমস্ত পুরিগুলো কিন্তু আমি রেডি করে ফেলছি। দেখুন সেমভাবেই কিন্তু আমি বানিয়ে ফেলছি একে একে সমস্ত হচ্ছে পুরগুলো। দেখুন ভরে আমি রেডি করে নিয়েছি ডোগুলোকে, আর দেখতেই পাচ্ছেন কত সহজে ভরা হয়ে গেছে। যদি আপনারা এভাবে ভরেন তাহলেও কিন্তু বেলার সময় পুর একদমই বাইরে বেরিয়ে আসবে না বা ভাজার সময় কোনো রকম সমস্যা হবে না। আর এখানে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, আমি কিন্তু এখানে তেল ঘি বা ময়দা কোনোটাই ব্যবহার করিনি, শুধু কিন্তু এমনি হচ্ছে বেলছি এবং এটা কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এভাবে কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে ট্রাই করতে পারেন। আর দেখুন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়েছে কি না আমি একটু পরিমাণে ময়দার একটু টুকরো ফেলে দেখলাম, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে, মানে তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি একে একে পুরিগুলোকে ভেজে নেব। আর দেখতেই পাবেন বন্ধুরা কত সহজেই পুরিগুলো একদম ফুলকো ফুলকোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন হচ্ছে আমি কত সহজে এগুলোকে বানিয়ে ফেলছি। আর এখানে কিন্তু আমি যতগুলো পুরি বানাবো সমস্ত পুরিগুলো কিন্তু এভাবেই ঠিক ফুলে উঠবে। দেখুন আমি সমস্ত পুরিগুলো হচ্ছে ভেজে দেখাচ্ছি যে কত সহজে এগুলো হচ্ছে ফুলকো ফুলকোভাবে রেডি হয়ে যাবে। এবং দেখতেই পেলেন বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি এটা করলাম এবং খুব সহজ পদ্ধতি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন আমি সেম প্রসেসেই হচ্ছে বাকি সমস্ত পুরিগুলোকে ভেজে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত পুরিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম ফুলে হচ্ছে রেডি হয়ে যাচ্ছে এবং এটা খেতে কিন্তু সত্যি খুব অসম্ভব হচ্ছে সুন্দর। তো দেখতেই পেলেন বন্ধুরা আমি একে একে কিন্তু সেম প্রসেসে সমস্ত পুরিগুলো রেডি করে ফেলেছি। এবং অনেকের পুরি বানাতে গিয়ে কিন্তু অনেক কিছু সমস্যা হচ্ছে ফেস করতে হয়, যেমন পুর বেরিয়ে যায়, বেলার সময় হচ্ছে মানে চিপকে যায়, খুব সহজে বেলা যায় না, তেল ঘি ব্যবহার করতে হয় বা ময়দা ছিটিয়ে বেলতে হয়। আমি কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা কোনো কিছু ছাড়াই কিন্তু আমি খুব সহজে বেলে নিয়েছি এবং একটুও কিন্তু চিপকে যায়নি, খুব সহজেই বেলা হয়ে গেছে। আর দেখুন এগুলো কিন্তু খুব সহজে কিন্তু ফুলকো ফুলকোভাবে রেডি হয়ে গেছে এবং নরম তুলতুলে রয়েছে এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে। আর দেখুন বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি পুর কিন্তু একদম ভরে ঠাসা এবং এটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা হচ্ছে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আমি এই মটরশুঁটির হচ্ছে পুরি রেসিপিটা শেয়ার করলাম। তো এই শীতকালটা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি প্রত্যেকের খুব পছন্দ হবে।
কারণ আমি হচ্ছে এই পুরিটা হচ্ছে বানানোর পরে আমাদের বাড়ির তো সবার খুব পছন্দ হয়েছে এবং সবাই কিন্তু হচ্ছে খুব পছন্দ করেছে, মজা করে খেয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়িতে মানে এটা বানান তো আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো রেসিপির সাথে।